ইসলামী ব্যাংক নিউজ টপ 10। করোনায় দেশে আরো 9 জনের মৃত্যু, এ নিয়ে মৃতের সংখ্যা 84, শনাক্ত আরো 306 জন। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে জাতীয় সংসদের সংক্ষিপ্ত সপ্তম অধিবেশন শেষ। জ্বর শ্বাসকষ্টে আরো 5 জনের মৃত্যু, একদিনে গাজীপুরে 37, শেরপুরে 6 আর গোপালগঞ্জে 4 জনের করোনা শনাক্ত। করোনায় বিশ্বজুড়ে প্রাণহানি 1,55,000 ছাড়িয়েছে, আক্রান্ত 22.5 লাখের ওপরে। পিপিই সংকটে যুক্তরাজ্যের হাসপাতালগুলো। প্রাণের জন্য চট্টগ্রাম মহানগরীর হালিশহর বড়পুল এলাকায় শত শত পরিবহন শ্রমিকের বিক্ষোভ। পরামর্শ দেওয়ার নামে মানুষের মধ্যে বিভ্রান্তি না ছড়াতে বিএনপি মহাসচিবের প্রতি আহ্বান জানিয়েছেন ওবায়দুল কাদের। ঢাকায় 5টি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে পিপিই দিয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং ড্যাব। করোনা মোকাবেলায় সরকারের ব্যর্থতার অভিযোগ বিএনপি। করোনার বিস্তার রোধে রাজধানী সহ দেশের সেনা ও আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার। ব্রাহ্মণবাড়িয়ায় বিশিষ্ট আলেম বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা জুবায়ের আহমেদ আনসারির জানাজায় লাখো মুসল্লির সমাগম। করোনার কারণে খেলার বিরতিতে ফুটবলারদের ফিটনেস সচেতনতায় অনলাইন কর্মসূচির উদ্যোগ 3 কোচের।